পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবার জুম্মার নামাজের ঠিক আগ মুহূর্তে ওয়েস্টমিডল্যান্ডের টিপটনের খানজুনিমান জামে মসজিদের পিছনে শক্তিশালী লৌহ বোমা বিস্ফোরণের ঘটনার রহস্য পুলিশ এখনও উদ্ঘাটন করতে পারেনি। ফরেন্সিক বিভাগের কর্মকর্তারা এখনও নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন, তবে পুলিশের একটি দল এখনও পুরো এলাকা ঘিরে রেখেছে। মসজিদের পিছনে একটি অব্যবহৃত রেলওয়েতে লৌহ দিয়ে নির্মিত এই শক্তিশালী বোমা বিস্ফোরণের পরপরই ওয়েস্টমিডল্যান্ডের পুলিশ, সেনাবাহিনীর বম্ব ডিসপোজেবল টিম, কাউন্টার টেরোরিজম ইউনিট, পার্শ্ববর্তী কয়েকটি রোড সহ পুরো এলাকা ঘিরে ফেলে। এ সময় তারা স্থানীয় অধিবাসীদের নিরাপদ স্থলে নিয়ে যায়। এই শক্তিশালী বোমা বিস্ফোরণে মুসলমান কমিউনিটিতে এখনো আতঙ্ক বিরাজ করছে। এই যে ঘটনা ঘটছে, যে বম এখানে যে হয়েছে, ফুটানি হয়েছে, একবারে আমার ঘরের সন্ধ্যা তিন শুক্রবার আছিল, আমি মসজিদের ইমাম, তো আমার নমাজের লগে লগে আমার ঘরতে ফোন গেছে যে পুলিশে নক করছে, ইয়ে আমার দরজা, তোমার বাচ্চান স্কুলও আসলা, আমার ওয়াইফ ছোটো ছোটো বাচ্চান লিয়া ঘর, তো আমি লগে লগে মসজিদে গেলাম, ইয়া আমার বাচ্চিনে লইয়া আমি পার্শ্ববর্তী অন্য একটা ঘরের মাঝে লইয়া গেলাম। এই যে অবস্থা সৃষ্টি হয়েছে, আমরা কমিউনিটি যারা একবারে নিকটবর্তী আছি, আমরা মাঝে একটা ডর আছে, বাচ্চিনতেও ডর আর যে এই যে অবস্থা সৃষ্টি হয়েছে। অনুমানিক একটার দিকে আমাদের এইখানে একটা এসে একটা বিকট একটা শব্দ হয়েছে, তখন কিন্তু পুলিশ এসে আমাদের দরজা নক করছে, নক করে ওরা বললো যে এখানে বোম পড়ছে আর আপনারা একটু বাইরে যেতে হবে। স্থানীয় বাঙালি কাউন্সিলর আমেনা খাতুন এমবি, স্থানীয় পুলিশ কর্মকর্তা ও কমিউনিটির নেতৃবৃন্দ অধিবাসীদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। Continue to go about our lives not intimidated by fear or violence, not provoked by senseless acts of terror extremism designed to undermine our borders, harmony and cohesion. The people of Tipton and Sandwell will never succumb and be seduced to senseless acts or initiatives designed to spread fear messages or messages of hate and division that bring disharmony to our community. টিপটনের খানজুনিমান জামে মসজিদ ও গত কয়েকদিন পূর্বে ওয়েস্টমিডল্যান্ডের ওয়াসলের মসজিদের পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় পুরো মুসলিম কমিউনিটির মধ্যে এখনও উৎকণ্ঠা বিরাজ করছে। বার্মিংহাম থেকে জয়নাল ইসলাম, এটিএন বাংলা, ইউকে।